the one and only superstar. He is known by his name, Shakib Khan. And the jury has to be held back. Shakib bhai, ekta kotha jante chaibo. Ei je 24ti bochorer apnar potho chola. রহস্যটা কি এখনো সমানভাবে জনপ্রিয়? এটা অনেক চর্চার বিষয়, সময়ের বিষয়। আপনার রহস্যটা কি? তেমন কোনো রহস্য নেই, রহস্যটাই আমার কাছে যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সবার ভালোবাসা। সবাই ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, ইয়েস, এটাই হচ্ছে মূল রহস্য। যত জায়গায় বাঙালি আছে, যে যে জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। আজকের এই যে মিস এবং মিসেস প্লাস বাংলাদেশের এই চমৎকার একটি ভিন্নধর্মী আয়োজনে এসে বা আসতে পেরে, আপনাদের মাঝে সবার মাঝে থাকতে পেরে আমি সত্যি অনেক রকম একটা ভিন্ন ধারার একটা অনুষ্ঠান, ভিন্ন ধারার একটা প্রতিযোগিতা, পৃথিবী মানে বিশ্ব কিন্তু এখন অনেক এগিয়ে গেছে, সেই সাথে সাথে আমরাও অনেক এগিয়েছি। এবং এই উন্নয়নশীল পৃথিবীর মানে এই যে পৃথিবীর উন্নয়নের ধারাবাহিকতায় এই যে উন্নয়নের সবার কিন্তু চিন্তা চেতনা, মানুষের মধ্যে যে চিন্তা চেতনা সব কিছুর কিন্তু মননের কিন্তু পরিবর্তন এসেছে। একটা সময় ছিল যখন কিন্তু যে ওভারওয়েট মানে যেটাই বলি আমরা, প্লাস বডি যেটাই বলি, সেই বিষয়টাকে একটু অন্যরকমভাবে কিন্তু দেখা হতো। তাদেরকে আসলে বিভিন্ন রকম কটু কথা বলে, বিভিন্ন রকম একটু অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে কিন্তু অনেকটা মানে বাধার মধ্যে পড়তে হতো। এখন কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি, ধাপে ধাপে এক একটা ধাপ পেরিয়ে আজকের এই মঞ্চ পর্যন্ত এসেছে। সেই জন্যই সবাইকে এখানে যারা পার্টিসিপেন্ট আছেন এবং আজকের যারা আয়োজক আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, তাদের সবাইকে অনেক অভিনন্দন। এবং আজকে এখানে আসতে পারা সত্যি আমার জন্য খুব আনন্দের। সেই জন্য আপনারা জানেন যে আমার একটি সিনেমা এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে, প্রিয়তমা। এবং এইখানে যে প্রিয়তমারা আছেন সেই প্রিয়তমাদের এবারের ঈদে আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে প্রিয়তমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই পার্টিসিপেন্ট সমস্ত প্রিয়তমাদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আপনাদের আগামী দিন আগামী অনেক সুন্দর হোক, আগামীর পথ চলা অনেক সুন্দর, আপনারা অনেক সামনে এগিয়ে যান। অ্যাটলিস্ট আমার বলতে কখনো ভালো লাগবে যে আপনাদের সাথে আমিও মঞ্চে দাঁড়িয়েছিলাম।